নমস্কার, আমি নীলু। স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এই মুহূর্তে আমরা ইউটিউব থেকে একটি ভিডিও দেখছি যার গুণগত মান খুবই খারাপ বা অস্পষ্ট। এই ভিডিওটি দেখে আমরা সবাই ভাবি যে এই ভিডিওটি আপলোড হয়েছে খারাপ গুণগত মান নিয়ে, তাই এত অস্পষ্ট দেখাচ্ছে। কিন্তু এই ধারণা আমাদের কাছে মস্ত বড় একটা ভুল। ইউটিউবে ভিডিও অস্পষ্ট দেখানোর কারণ ভিডিওটির গুণগত মান খারাপ নয়, মোবাইল বা ল্যাপটপের সেটিং প্রবলেম। সেটা অবশ্য আপনারা এই ভিডিওটি দেখতে দেখতে বুঝে গেছেন, কারণ ভিডিওর মধ্যে দেখানো ইউটিউবের ভিডিওটির প্রথম অংশ এবং শেষ অংশ দেখে, অর্থাৎ প্রথম অংশটি ছিল সেটিং না করা অবস্থায় এবং শেষ অংশটি ছিল যেটার ভিডিও কোয়ালিটি সেটিং করার পর। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইল থেকে ইউটিউবে আপনারা এইচডি কোয়ালিটির ভিডিও কিভাবে দেখবেন। প্রথমে আমি মোবাইল থেকে দেখাবো এবং তারপরেই ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনারা কিভাবে সেটিং করে এইচডি কোয়ালিটির ভিডিও দেখবেন সেটাই আজকে আমি বিস্তারিত দেখিয়ে দেব। প্রথমেই আপনি আপনার মোবাইলের অল অ্যাপসে চলে আসবেন। অল অ্যাপসে আসার পর ইউটিউবের উপরে ক্লিক করবেন। ইউটিউবের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে হোম পেজ ওপেন হয়ে যাবে। হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পর ডান দিকে উপরে আপনার ছবি অথবা লোগো থাকবে, তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম পেজ ওপেন হবে। এখানে দেখুন যেখানে মেনশন করছি সেটিং, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম পেজ ওপেন হবে। এখানে আপনারা ডাটা সেভিংয়ের উপরে ক্লিক করুন, যেখানে আমি মেনশন করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। দেখুন এই পেজে আপনাকে দেখে নিতে হবে যে ডাটা সেভিং মোড অন আছে কিনা। দেখুন এখানে আমার ডাটা সেভিং মোড অন আছে, তাই আমার ভিডিও অস্পষ্ট হচ্ছে। এখানেই আমরা ডাটা সেভিং মোডটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমাদের এইভাবে পেজ শো করবে। এরপর আমরা উপরে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে ব্যাকে চলে আসব, অর্থাৎ সেটিং পেজে। দেখুন সেটিং পেজে আসার পর আমরা চার নম্বর অপশান ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, তার উপরে ক্লিক করব। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই রকম পেজ শো হবে। এবার আমরা যেখানে মেনশন করছি দেখুন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক এবং নিচে রয়েছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই। এই দুটি ক্যাটাগরির জন্য নিচে দেখুন তিনটে সাব ক্যাটাগরি মেনশন করা রয়েছে। এবার এখানে যেটা সিলেক্ট রয়েছে অটো, অর্থাৎ আপনি ওয়াইফাই থেকে দেখুন অথবা সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক থেকে দেখুন, নেটওয়ার্ক যেভাবে ভিডিও প্রসেস করবে ওইভাবেই আপনি দেখতে পাবেন। কিন্তু তার ঠিক নিচেই রয়েছে দেখুন হাই পিকচার কোয়ালিটি, তার উপরে যদি আপনি ক্লিক করে দেন অর্থাৎ সিলেক্ট করে রাখেন তাহলে আপনি সর্বদা এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে পাবেন, সেটা সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক হোক অথবা ওয়াইফাইয়ের নেটওয়ার্ক হোক। প্রতিটি ক্ষেত্রেই আপনি যখন ইউটিউব ওপেন করবেন প্রত্যেকটি ভিডিও এইচডি কোয়ালিটির শো করবে। তো তাহলে এখন আমরা এইচডি কোয়ালিটিটাকে ওপেন করে রাখবো, অর্থাৎ সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এইভাবে আপনাদের সামনে শো করবে। এরপর আমরা যখন ইউটিউবের অ্যাপসটিকে ওপেন করব দেখুন প্রত্যেকটি ভিডিও এইচডি কোয়ালিটির শো করছে। সবার উপরে যে ভিডিওটি আমি চালাচ্ছি দেখুন টোটালি এইচডি কোয়ালিটির ভিডিও শো করছে, খুব স্বচ্ছভাবে কাঁচের মতন দেখাচ্ছে। এইভাবে আপনারা সেটিং করে আপনাদের মোবাইলেও এইভাবে এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে পারেন। এবার আমরা চলে যাব ল্যাপটপে কিভাবে আমরা সেটিং করব এইচডি কোয়ালিটির ভিডিও দেখার জন্য। প্রথমেই ল্যাপটপ বা কম্পিউটারে ইউটিউবে এসে একটি ভিডিও চালিয়ে নেব। ভিডিও চালিয়ে নেওয়ার পর আমরা মাউসের কার্সারটিকে ভিডিওর উপরে নিয়ে আসব। ভিডিওর উপরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই রকম পেজ ওপেন হবে। দেখুন যেখানে আমি মেনশন করছি সেটিং, সেটিং শো করছে। এই সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে। সেটিংয়ের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই রকম একটি কালো রঙের ব্যানার শো করছে। দেখুন যেখানে নিচে রয়েছে কোয়ালিটি, কোয়ালিটির উপরে ক্লিক করতে হবে। কোয়ালিটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই রকম কালো রঙের লম্বা ব্যানার দেখুন শো করছে, অর্থাৎ ভিডিও কোয়ালিটি, কত রকমের ভিডিও কোয়ালিটি আপলোড হয় ইউটিউবে সেটাই শো করছে। সবার উপরে দেখুন 1440 পিক্সেল, 1080 পিক্সেল, 720 পিক্সেল, 480 পিক্সেল, 360 পিক্সেল, 240 পিক্সেল, 144 পিক্সেল এবং অটো।
তো সর্বদা অটোই অটোমেটিক্যালি সিলেক্ট থাকে, তাই আমাদের অস্পষ্ট ছবি শো করে। কিন্তু আমরা যদি সবার উপরে 1440 অথবা 1080 অথবা 720 পিক্সেল সিলেক্ট করে রাখি, তাহলে আমাদের ভিডিওটি সর্বদা এইচডি শো করবে। তাই এখানে আপনারা আপনাদের পছন্দ মতন পিক্সেল সিলেক্ট করে রাখবেন, তো সেইভাবে আপনারা ভিডিও দেখতে পাবেন। নমস্কার, এইভাবে সেটিং করে নেবেন।